হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা পিকনিক করতে চলে এসেছি আজকে আমরা থার্টি ফার্স্ট পিকনিক করছি আমরা চারজন আমাদের চারজনের ফ্যামিলি আছে আমাদের ব্রেকফাস্টের রেডি হচ্ছে ডিম সেদ্ধ হয়েছে এ দেখুন জায়গাটা এটা ড্যাম হচ্ছে একটা বটুক নৌকাবেলা কি সুন্দর সাজানো হয়েছে দেখছেন জায়গাটা খুব সুন্দর এই যে নাস্তা চলে এসছে মিষ্টি আছে কেক আছে ডিম সেদ্ধ আছে ডিম সেদ্ধের মধ্যে এবার পেঁয়াজ ধনে পাতা নুন দিয়ে দিতে হবে এই যে সাজানো হয়ে গেছে এবার এগুলো খাবো আমরা এবার প্লেটিং করে নিচ্ছি এই যে প্লেটিং করে নিচ্ছি তারপরে খাবার যে প্লেটিং হয়ে গেছে এবার আমরা খাবো এবার হাতে নিয়ে নিয়েছি এবার আমরা এগুলো খাচ্ছি এর মধ্যে তারপরে আমরা এই যে চিকেন পকোড়া আমাদের হচ্ছে রেডি হচ্ছে কিছুটা রেডি হয়ে গেছে তারপরে আমরা চিকেন পকোড়া খাবো এর মধ্যে মাংসটা চাপিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি দেখুন এটা কাঠে রান্না হচ্ছে গ্যাসে তো আমরা প্রায় বাড়িতে খাই যেহেতু পিকনিক এসছি একটু কাঠে রান্না করে খাচ্ছি ওরও একটা আলাদাই মজা আর খেতেও বেশ টেস্টি হবে পেঁয়াজটা ভেজে নিতে হবে এর মধ্যে আমি মশলাটা দেখিয়ে দিচ্ছি চলুন দেখছি এটা আছে ধনে জিরে পাউডার এটা নুন হচ্ছে মাটার মশলা হলুদ আর রসুন আদা পেস্ট এটা আমি তিন কেজির মতন মাংস নিয়েছি ধুয়ে পরিষ্কার করে রেখে নিয়েছি পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গেছে এর মধ্যে মশলাগুলো দিয়ে দিতে হবে মশলাগুলো দিয়ে দিলাম ভালো করে ফ্রাই করতে হবে ভালো করে ফ্রাই করে এবার আমরা রসুন দিয়ে দেব রসুন বাটা দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটা কষে নিতে হবে মশলা ভাজা হয়ে গেছে আর একটু হবে এই যে মশলা আমার রেডি হয়ে গেছে এবার মাংসগুলো এটার মধ্যে দিয়ে দেব এই মশলা রেডি হয়ে গেছে মাংসগুলো দিয়ে দিচ্ছি এটা ভালো করে ভেজে নিতে হবে একদম জলটা ড্রাই করে নিতে হবে তবেই রঙ আসবে এই যে চর্বি ছিল এক পিস তুলে নিলাম পরে দিয়ে দিব এটা এটা ভালো করে কষে নিতে হবে একটু ভাজা ভাবে বানাবো ঝোল বানাবো না এর মধ্যে আমরা পকোড়ি মুড়ি মেখে নিয়েছি এবার আমরা খাবো এটা খুব মজা হচ্ছে আমাদের এই সবাই বসে আছে এবার আমরা পকোড়ি মুড়ি খেয়ে নেব সবাই মিলে খুব আনন্দ করছি ওই যে ও নিয়ে বসে গেছে ও দাদা বসে খাচ্ছে দাঁড়িয়ে খাচ্ছে মাংস আমার রেডি হয়ে গেছে রঙ দেখছেন কত সুন্দর এসছে খাওয়ার পর একটা করে গুড়ের মিষ্টি আমরা এবার খাওয়া রেডি করে স্টার্ট করে দিয়েছি খাওয়া দাওয়া চলছে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে বাচ্চাগুলোকে দিয়ে দিয়েছি এই যে বাচ্চা বাচ্চাপাটি আমাদের খাচ্ছে খুব মজা হয়েছে ওদের খুব খেলেছে আজকে সারা দিন পড়াশোনা করতে হয়নি খুব খুশি ওদের এখানেও এরা বাচ্চা বাচ্চাপাটি খাচ্ছে ওরাও খুব মজা করেছে আজকে খুব সুন্দর জায়গাটা ঘোরার মতন খুব ঘুরেছে এবার আমরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ভোটের মধ্যে চেপে গেছি এবার একটু ভোটিং করব খুব মজা হলো আমাদের আপনারা নিশ্চয়ই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার সাথে বনে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দেখছেন অনেক জল আছে এখানে কত জল মাঝের মধ্যে পচে গেছি আমরা প্রচুর জল কত দূর দেখতে যা দেখুন যত দূর দেখা যাচ্ছে তত দূর জলেই দেখা যাচ্ছে জায়গাটা খুব সুন্দর খুব ভালো লাগলো আমাদের আজকে দেখছেন কি সুন্দর জায়গাটা ও দেখুন পাহাড়ের মধ্যে একটা জায়গা আছে ওখানেও পিকনিক হচ্ছে অনেকজন ওখানেও গেছে আমরা যেহেতু নিচেই ছিলাম থ্যাংক ইউ